সবার জন্য সুস্থ ও সচল ঢাকা গড়তে 38 দফা পরিকল্পনা নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তার ইশতেহারে রয়েছে মশা নিধন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও বায়ু দূষণ রোধ করার প্রতিশ্রুতি। পাশাপাশি প্রয়াত মেয়র আনিসুল হকের বাকি কাজগুলো এগিয়ে নেবেন তিনি। এদিকে সবুজবাগ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলিনুর তাপস অভিযোগ করেন তার নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। মাহবুব আজমির প্রতিবেদন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণকে কেমন ঢাকা উপহার দিতে চান সেই পরিকল্পনা তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন উত্তরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। ডিজিটাল কমান্ড সেন্টার তৈরি, এ সময় সুস্থ সচল ও আধুনিক ঢাকা গড়তে 38 দফা পরিকল্পনা তুলে ধরেন আতিক। মশা নিধনকে প্রাধান্য দিয়ে যানজট নিরসন, ফুটপাত ও মাঠ দখলমুক্ত করা, বায়ু দূষণ রোধে ইলেকট্রিক বাস চালুর কথা জানান তিনি। আধুনিক নগরীতে সবার ঢাকা অ্যাপ চালু, জনতার মুখোমুখি হয়ে জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর ইশতেহারে। উন্নত বিশ্বের মতো IVM ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট পদ্ধতিতে DNCC, DSC, ওয়াসা, রাজক, স্বাস্থ্য মন্ত্রণালয়, পার্শ্ববর্তী সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিয়ে বছরব্যাপী মশা নিধনের কার্যক্রম বাস্তবায়ন। প্রতিটি এলাকায় জলাশয় দখলমুক্ত ও পরিচ্ছন্ন করে নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া। নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি ঢাকা উত্তর সিটির প্রথম মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করারও প্রতিশ্রুতি দেন আতিক। প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত পরিকল্পনা, ঢাকা বাস রুট র্যাশনালাইজেশনের কাজ সরকারের উচ্চ পর্যায়ের সকলকে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা, ফুটপাত দখলমুক্ত করে এলাকা ভিত্তিক পথচারী বান্ধব ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য ফুটপাত নেটওয়ার্ক তৈরি করা, হকারদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা। পরে মিরপুরে প্রচারণা চালান আতিকুল। ইশতেহার বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি। এদিকে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলুল তাপস সবুজবাগ এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় তার কর্মী সমর্থকদের উপর প্রতিপক্ষ হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এই নির্বাচনে অংশ নেয়, এমন হামলা হচ্ছে বলেও অভিযোগ তাপসের। এদিকে তার নির্বাচনী ইশতেহারও চূড়ান্ত। পুরান ঢাকায় আধুনিক নাগরিক সেবা দেওয়ার উপর জোর দিচ্ছেন তিনি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।